So guys, এখন তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভালো আছে। তো কালকে রাতে অলরেডি একটু বৃষ্টি হয়ে গেছিল, তো ভাবছিলাম যে সকালে বেরোতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটা চাপ ছিল। ভাই কিভাবে চালাচ্ছিস ভাই, কিভাবে চালাচ্ছিস সেগুলো? এরকম ফ্লাই বাই মেরে এইভাবে ভাই ভাই তো পুরো ভাই ম্যাড হয়ে রয়েছে। আই থিঙ্ক ভাই রেস করতে চায় তাই ভাই। ও হো ভাই, সাউন্ড তো সেই সাউন্ড দিচ্ছে ভাই। তো দেখতে পাচ্ছ ভাই তো পুরো ফুল একরকমই, না একরকমই না, এয়ারোর ফুল সিস্টেম লাগানো ভাই। ভাই যেভাবে পাশ থেকে বেরোলো ফ্লাই বাই মেলে আমার মানে হার্ট বিট এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছিল, তো আমার সত্যি ভয় লেগে গেছিল। ও ও ভাই ভাই রেস করনা চাতা হে ভাই, চল ভাই। বাপরে বাপ ভাই তো ভালো ফ্লেম মারছে। ভাই রীতিমতো ভাই ভয় লেগেছিল আমার তখন। ভাই যেভাবে পাশ থেকেও বেরালো আকাশ, আমি না হার্টবিটটা আমার এলাম এলাম করছে বলে সাইকেলের মতো চালাচ্ছি। চ চ হাইওয়ে হাইওয়েতে হাইওয়ে। ও ভাই তো আর্থিক নিয়ে কামিয়ে দিচ্ছ ভাই। ভাই সত্যি কথা বলতে এখানে চালাতে ভয় লাগে, কারণ জায়গা ন্যারো জায়গা শর্ট জায়গা, তো সেই জন্য ভাই হাইওয়ে ছাড়া বাইক চালানো খুব চাপ হয়ে যায়। ও ও ভাই সাপ ভাই, সাউন্ড আলাদাই সাউন্ড আসছে ভাই। ভাই তো কেটিএম দিয়ে পিছনে লেগে রয়েছে। সেই টান আমি চালিয়েছি তো ভাই, সেই লেভেলের টান আছে ভাই। দাঁড়া ভাই একটু দাঁড়া, স্লো কর।
খুব চেনা চেনা লাগছে ওকে ভাই। তখন কি বলছিলিস ভাই? তখন দেখি হেলমেটটা ভাই তো হাসান তো দেখতেই পাচ্ছ আজকে 900 KTM টেলার তিনজনই রয়েছি। তো ভাই একটা থ্রোটল ভাই, ওয়েদারটাও দেখতে পাচ্ছ আজকে ভাই, সেই ওয়েদার কে ভাই হাত দেখাচ্ছে কেন ভাই? আরে তো স্যাম, এ ভাই কোথায় যাচ্ছিস ভাই তুই? এখানে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ যেভাবে মোড়াতে হতো ভাই ভয় লাগছে ভাই। কিছু খাওয়া দাওয়া করো ভাই, প্রচন্ড খিদে পাচ্ছে। আর সকাল সকাল উঠে দিই, কিছু খাইও নি, বেরিয়ে এসছি, তো কিছু খেতে হবে, না খেলে ভালো লাগছে না শরীরটা। তো এমনই খারাপ অবস্থা, দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়ে এত অসুবিধা হয়েছে না, কারণ আগে কত দোকানপাট ছিল, এখন তো দেখি সব দোকানপাট বন্ধ বন্ধ হয়ে গেছে। তো কাজ এখন কিছু খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো না খেলে আর ভালো লাগছে না। তো চলো গাইজ এখন কিছু খেয়ে নিই, তারপরে আজকে একটু 900 সাউন্ডটা তোমাদের আজকে শোনাবো। দেখতেই পাচ্ছ ভাই খতরনাক লুকস ভাই, ও ও এরো ফুল সিস্টেম ভাই, ও এ ভাই ভাই দেখতেই পাচ্ছ কাক বসে আছে। গাইজ দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের ম্যাগি, এ দেখো তো খুবই খিদে পেয়ে গেছে, তো একটু খেয়ে নি। তো গাইজ এখন তোমাদের হালকা হালকা করে আমি সাউন্ডটা শুনিয়ে দেবো, তো শুনতে পাচ্ছ কেমন সাউন্ড তা ভাই সাউন্ড? ও হো হো ও হো ভাই সাব ভাই 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 সেরা সাউন্ড ভাই, জোরে বেশি দেয় না। ও হো হো ভাই লুকস দেখতে পাচ্ছ ভাই, মোড়ালেই ভাই ব্যাক ফায়ার মারছে। তো ভাই এর থেকে বেশি করা যাবে না, কারণ এটা পাবলিক প্লেস। তো এবার শোনাচ্ছি ভাই টেলারের সাউন্ড, তো ভাই খাই ও হো 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 ভাই, তো জোরে করা যাবে না কারণ সামনে পাবলিক প্লেস, তো সেই জন্য জোরে দেওয়া যাবে না।
ওহো ভাই, এর থেকে বেশি নয়। তো গাইস, এখানে ভাই র‍্যাপ করা যাবে না, কারণ পাবলিক প্লেস তো হালকা হালকা যতটা তোমাদের চেষ্টা করেছি পেরেছি শোনানোর। তো গাইস, ফাইনালি এখন আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভাই সাউন্ড পুরো ফ্লেম ফ্লেম তো আমার মুখে এসে লাগে। ভাই তোমরা কমেন্টসে জানাও, তো নাইন নাইনের আর ট্রেনার দুজনে একসাথে রিঅ্যাকশন দেবো। তোমরা যদি দেখতে চাও তো কমেন্টসে তোমরা অবশ্যই জানাও। ভাই ভাই বাইকের সাউন্ড নেই, ফিদা হয়ে গেছি ভাই, ফুল সেই লাউড সাউন্ড ভাই, সেই লাউড বাড়িতে ওই গল্প পাশে।